দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সুতো থেকে কাপড়, বিভিন্ন গেঞ্জির কাপড় কিভাবে তৈরি হয়, কোন প্রসেসের মাধ্যমে মেশিনে তৈরি হয়। এটা তো দেখুন, এটা হলো নিটিং মেশিন। এই নিটিং মেশিন বিভিন্ন মডেলের আছে, যা পাতলা কাপড় এবং একটু মোটা কাপড় তৈরি করে। এক একটা মেশিনে এক এক ধরনের কাপড় তৈরি হয়। দেখেন, সুতাগুলো টানানো আছে, সুতাগুলো বিভিন্ন পাইপের মাধ্যমে মেশিনের ভিতরে যায়, এরপর মেশিনে ওই সুতাগুলো দিয়ে বুনে আর কি কাপড় তৈরি করে ফ্যাক্টরি। এটার ভিতরে শুধু সুতো থেকে কাপড় তৈরি করে। এখানে দেখুন সুতার বান্ডিল টানানো আছে, আর দেখুন নিচে কাপড় তৈরি হচ্ছে, মানে সুতো থেকে কাপড় হয়ে গেছে, নিচে কাপড়টা পেঁচাচ্ছে আর উপরে মেশিন চলছে। এইভাবেই মূলত কাপড় তৈরি হয়ে থাকে। এরপর দেখাবো কাপড়গুলো রাখা আছে, রুমটা পুরো রুমটাই কাপড়ে ভর্তি, বিভিন্ন কাপড়, মোটা পাতলা, হাই জিএসএম, লো জিএসএম। এই কাপড়গুলো বোনার পরে মূলত এইখানেই রাখা হয়। এটা হলো কাপড়ের গোডাউন। এখান থেকে কাপড়গুলো ধাপে ধাপে বা পর্যায়ক্রমে কালার করা হয়, এরপর ফিনিশিং হয়ে এরপর কাপড় গার্মেন্টসে যায়। এরপর গার্মেন্টসে কাপড় বিভিন্নভাবে কেটে এরপর বিভিন্ন সাইজের গেঞ্জি রূপ দেয়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।